চমৎকার এক মঙ্গলবারের সকালে বেকার স্ট্রিটে আমাদের বাড়িতে হঠাৎ করেই আবির্ভূত হলেন ইউরোপ বিখ্যাত দুজন পুরুষ। প্রথমজন হলেন স্বনামধন্য লর্ড বেলিঙ্গার, ইনি দুবার ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। আর দ্বিতীয় জন হলেন রাইট অনারেবল ট্রেলাওনি হো, ইউরোপ সংক্রান্ত দপ্তরের সেক্রেটারি এবং দেশের উদীয়মান রাজনীতিবিদদের মধ্যে অন্যতম। কাগজপত্র ছড়ানো সেটির ওপর পাশাপাশি বসলেন দুজনে। তাদের শ্রান্ত শুকনো আর উদ্বেগে ভরা মুখ দেখে স্পষ্ট বুঝতে পারলাম যে রীতিমতো জরুরি এবং গুরুত্বপূর্ণ ব্যাপারে জড়িয়ে পড়ে তারা আমাদের কাছে এসেছেন। হাতির দাঁতের তৈরি ছাতার পাটটা শক্তভাবে ধরে বিষাদগ্রস্ত মুখে প্রধানমন্ত্রী মশাই আমাদের দিকে বারবার তাকাচ্ছিলেন, আর পাশে বসে নার্ভাস হয়ে নিজের গোফ ধরে টানাটানি করছিলেন ইউরোপিয়ান সেক্রেটারি, আর চঞ্চল আঙুলে নাড়াচাড়া করছিলেন ঘোড়ের চেনের শিলমগর হলো। মিস্টার হোমস, আজ সকাল আটটায় চুরিটা আবিষ্কার করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মশাইকে আমি খবর দিই, তারই প্রস্তাব মতো দুজনে এসেছি আপনার কাছে। পুলিশকে জানিয়েছেন? না, জানাইনি, চট করে জবাব দিলেন প্রধানমন্ত্রী। এমন ভাবে বললেন যেন তার কথাই চূড়ান্ত, তারপর আর কিছু বললেন না। কথা বলার এই দুটি বিশেষ ভঙ্গিমার জন্যে সুনাম আছে তার। এবার মিস্টার ট্রেলাওনি হোক সেই কথাটা সম্পূর্ণ করতে বললেন, না আমরা জানাইনি এবং আমাদের পক্ষে জানানো সম্ভব নয়। পুলিশকে জানানো মানেই দুদিন বাদে জনসাধারণকে জানানো, ঠিক এই জিনিসটাই আমরা এড়িয়ে যেতে চাই। কিন্তু কেন স্যার? কেননা যে দলিল সম্পর্কে আমরা এসেছি তা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে খুবই, এতটাই গুরুত্বপূর্ণ যে একবার যদি সেটা প্রকাশ পায় তাহলে সারা ইউরোপের বর্তমান পরিস্থিতি খুবই জটিল হয়ে উঠবে, এমনকি বড়সড় যুদ্ধও ঘটে যেতে পারে। আর রীতিমতো গোপনীয়তার সাথে দলিল উদ্ধার করতে হবে, কেননা এ জিনিস যারা নিয়েছে তাদের মুখ্য উদ্দেশ্যই হল এর বিষয়বস্তু সর্বসাধারণে প্রকাশ করে দেওয়া। বুঝলাম। মিস্টার হোপ, কিরকম পরিস্থিতির মধ্যে দলিলটা অদৃশ্য হয়েছে তা যদি হুবহু বলেন তো খুবই সুবিধা হবে আমার। অবশ্যই মিস্টার হোমস, আসলে দলিলটা হল একজন বিদেশি রাজার লেখা একটা চিঠি। মাত্র ছদিন আগে চিঠিটা পেয়েছিলাম আমরা, আর সেটা এতটাই গুরুত্বপূর্ণ যে কোনোদিনই আমরা সেটাকে আয়রন সেফে রেখে দেওয়া নিরাপদ মনে করি। তাই প্রতি সন্ধ্যায় আমার হোয়াইট হল টেরেসের বাড়িতে সেটাকে সাথে করে নিয়ে আসতাম। আমার শোবার ঘরে একটা ডিসপ্যাচ বাক্স আছে, অন্যান্য দলিল দস্তাবেজের সাথেই সেই চিঠিটা রাখতাম। কত রাত্রে, বুঝলেন, কত রাত্রে ডিনারের পোশাক পরার সময়ে ওই বাক্সতেই চিঠিটা দেখেছিলাম, এ বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু আজ সকালে দেখি সেটা উধাও হয়ে গেছে। মিস্টার হোমস, আমার ঘুম খুবই পাতলা, আমার স্ত্রীরও তাই। আমরা দুজনেই শপথ করে বলতে রাজি আছি সারা রাত ঘরের মধ্যে তৃতীয় কোনো প্রাণী ঢোকেনি, তা সত্ত্বেও চিঠিটা বাক্সের ভেতর থেকে উধাও হয়েছে। আপনি ডিনার কখন করেছিলেন? তা প্রায় 7:30। আর শুতে গিয়েছিলেন কখন? আমার স্ত্রী থিয়েটারে গিয়েছিলেন, কিছু ঘন্টার অপেক্ষায় বসেছিলাম, আর তার আসার পর রাত 11:30 আমরা শুতে যাই। তাহলে পুরো 4 ঘন্টা ধরে ডিসপ্যাচ বক্সটা অরক্ষিত অবস্থা করেছিল, আমার রাইট? মিস্টার হোমস, আমার ঘরে ঢোকার অনুমতি বিশেষ কারণ নেই, আর যারা ঢুকে তারা প্রত্যেকেই খুব বিশ্বাসী এবং বেশ কয়েক বছর ধরে আমাদের কাছে রয়েছে। তাছাড়া ওদের মধ্যে কারোর পক্ষে জানা সম্ভব নয় যে দপ্তরের সাধারণ কাগজপত্র ছাড়া আরো বেশি মূল্যবান দলিল আমার ডিসপ্যাচ বাক্সে থাকবে। বাড়ির মধ্যে চিঠিটার অস্তিত্ব কে কে জেনেছিল? বাড়ির মধ্যে কেউ না। আর আপনার স্ত্রী, তিনি নিশ্চয়ই জানতেন? না মশাই, আজ সকালে কাগজটা খোয়া যাওয়ার আগে পর্যন্ত স্ত্রীকে কিছুই বলিনি আমি। মিস্টার হোপের এই কথাতে মাথা এড়িয়ে সায় দিলেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, আচ্ছা, উনি কি কিছু অনুমান করতে পেরেছিলেন? না মিস্টার হোম, উনি তো পারেননি, আর অন্য কারোর পক্ষেও অনুমান করা সম্ভব না। এই শিশুর অস্তিত্ব সম্বন্ধে আর কে কে জানবেন? ক্যাবিনেটের প্রত্যেক মেম্বারই জানে,
গতকালই এ খবর দেওয়া হয়েছিল তাদের। ক্যাবিনেট মিটিংয়ে যারা যোগদান করেন তাদের প্রত্যেককেই তথ্য গোপন রাখার আনুষ্ঠানিক অঙ্গীকার করতে হয়েছিল। আর এই অঙ্গীকারের গভীরতা আরও বৃদ্ধি পেয়েছিল প্রধানমন্ত্রী মশাইয়ের দেওয়া গুরু গম্ভীর হুঁশিয়ারিতে। হায় রে, হ্যাঁ, তখন কি ভাবতে পেরেছিলাম এর কয়েক ঘন্টার মধ্যে আমি নিজেই খুইয়ে বসবেছি। প্রবল নিরাশায় দৌড়ে মুচড়ে বিকৃত হয়ে উঠল তার মুখ, দুহাতে চুল ধরে টানতে লাগলেন। মুহূর্তের জন্য এক চলকে আমরা দেখে নিলাম আসল মানুষটাকে। উদগ্র আবেগ, তীব্র আর তীক্ষ্ণ অনুভূতি দিয়ে ঘেরা এই স্বাভাবিক মানুষকে পরের মুহূর্তে ফিরে এলো তার আভিজাত্য আঁকা মুখোশ আর হিরোগতির স্বর। ক্যাবিনেটের মেম্বাররা ছাড়া এ সম্বন্ধে দপ্তরে দুজন কিংবা খুব সম্ভবত তিনজন অফিসার জানে, তাছাড়া ইংল্যান্ডে আর কেউ ব্যাপারটা জানে না মিস্টার হোমস, এ বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু সাগরের ওপারে? সাগরের ওপারে? আমার মনে হয় লিখেছিলেন তিনি ছাড়া আর কেউ এই চিঠিটার সম্বন্ধে জানে না। অল্পক্ষণের জন্য কথাগুলো মনে মনে তোলপাড় করে নিল হোমস, তারপর বলল, স্যার, এবার আরো বিশদভাবে একটি কথা জিজ্ঞেস করব। এই দলিলটি কিসের এবং এর অন্তর্ধানের পরিণামী বা এতটা গুরুতর হবে কেন তা আমার জানাটা দরকার। দুজনের রাজনীতিবিদই পরস্পরের দিকে তাকালেন। মিস্টার হোমস, লেখাটা লম্বা আর পাতলা, ম্যারম্যারে নীল রং আর লাল রঙের সিংমোহরের উপর একটা সিংহের ছাপ আছে। ঠিকানাটা লেখা হয়েছে গোটা গোটা বনিষ্ঠ অক্ষর। এসব খুঁটিনাটি ব্যাপার যতই প্রয়োজনীয় হোক না কেন, আমার তদন্তের জন্য সবকিছুরই একদম গোড়ার ব্যাপারটা আমাকে জানতে হবে। চিঠিটা কিসের? সেটা একটা রাষ্ট্রিক গুরুতত্ত্ব এবং অপরিসীম গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে পারবো না এবং এই তথ্যের প্রয়োজন আছে বলে আমার মনে হচ্ছে না। যেসব ক্ষমতার অধিকারী হওয়ার আপনার এত সুনাম, তার সাহায্যে আমার বর্ণনা মতো লেফাফা এবং তার মধ্যেকার কাগজপত্র যদি উদ্ধার করে আনতে পারেন, তাহলেই জানবেন আপনার স্বদেশের একটা যথার্থ উপকার আপনি করলেন। আমাদের ক্ষমতায় যা কুলবে তেমন পুরস্কার অর্জন করবেন আপনি। মৃদু হেসে উঠে দাঁড়ালো শার্লক হোমস, বলল, এই দেশের সবচেয়ে কর্মব্যস্ত পুরুষদের মধ্যে আপনারা দুজনেও আছেন, আর দিনহীন হলেও বহুজনেই দেখা করতে আসে আমার সঙ্গে। অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি যে এই ব্যাপারে আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো না। এই সাক্ষাৎকারটা টেনে নিয়ে গেলেও শুধু সময় নষ্টই হবে। তড়াক করে লাফিয়ে উঠলেন প্রধানমন্ত্রী। কোটুরি বসা দুই চোখে দপ করে জ্বলে উঠল চকিত ভয়ঙ্কর দেখতেন। এ চোখের সামনে বহুবার কুঁকড়ে গেছে গোটা ক্যাবিনেট। এসব আমি বরদাস্ত করি না। এই বলে প্রবল চেষ্টায় প্রধানমন্ত্রী মশাই সামলে নিলেন তার ক্রোধ, আবার বসে পড়লেন সেটটির ওপর। মিনিট খানেক কি দারুণ বেশি হবে চুপ বসে রইলাম সবাই। তারপর তুই কাঁধ ঝাঁকিয়ে প্রধানমন্ত্রী মশাই বললেন, আপনার শর্তই মেনে নেওয়া উচিত মিস্টার হোমস। নিঃসন্দেহে খাঁটি কথাই বলেছেন, আমাদের পরিপূর্ণ বিশ্বাসের আওতায় আপনাকে না আনা পর্যন্ত আপনার পক্ষেও তৎপর হওয়াটা যুক্তিযত নয়। আপনার এবং আপনার সহকর্মী ডক্টর ওয়াটসনের সততার উপর সম্পূর্ণ ভরসা করে আমি সবকিছুই বল। আপনি নিশ্চিন্ত মনে আমাদের বিশ্বাস করতে পারেন। চিঠিটা এসেছে একজন বিদেশি রাজার কাছ থেকে। সম্প্রতি দেশের উপনিবেশ সংক্রান্ত কয়েকটি পরিস্থিতিতে বেশ খানিকটা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন উনি, তাই নিজেই তারা উড়িতে চিঠিটা লিখেছেন। খোঁজখবর নিয়ে জানা গেল এই ব্যাপার সম্পর্কে তার মিনিস্টাররাও কিছু জানেন না, আর চিঠিটা লেখা হয়েছে এমন ভঙ্গিমায়, বিশেষ করে কয়েকটি কথা এমনই আক্রমণাত্মক যে এই চিঠি একবার কাগজে ছাপা হয়ে গেলেই অত্যন্ত বিপজ্জনক মনোভাবে সৃষ্টি হবে দেশে, এমনকি মহাযুদ্ধ ঘটছে। এক টুকরো কাগজে একটা নাম লিখে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিল হোমস। এক্স্যাক্টলি, ইনি লিখেছেন চিঠিটা। চিঠিটা যে হারিয়ে গেছে সেটা নাকি জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছে। হয়তো উনি চান চিঠিটা ছাপা হোক। না মশাই, তিনি যে অত্যন্ত অবিবেচকের মতো কাজটা করে ফেলেছেন সেটা তিনি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন, আর সেটা বিশ্বাস করার মতো অন্য কারণ আমাদের কাছে আছে। এই চিঠি প্রকাশ পেলে আমরা যা চোট পাবো তার চাইতো প্রচন্ড আঘাত দিয়ে পড়বে নিচের দেশে। তাই যদি হয় তাহলে বলুন তো, এই চিঠি সর্বসমক্ষে প্রকাশ পাক এরকম আগ্রহ আর কার থাকতে পারে, আর তার কারণটাই বা কি? মিস্টার হোম, সারা ইউরোপটা এখন একটা সশস্ত্র শিবিরে পরিণত হয়েছে, মধ্যে দুই রাষ্ট্রের একটা জোট আছে, এরাই সামরিক শক্তির মোটামুটি সমতা রক্ষা করছে, আর পাল্লা ধরে বসে রয়েছে গ্রেট ব্রিটেনে। এই দুই রাষ্ট্রের একটির সঙ্গে যদি গ্রেট ব্রিটেন যুদ্ধে লিপ্ত হয় তাহলে জোটের অপরাষ্ট্রটির পরম প্রাধান্য নির্ধারিত হয়ে যায়। তারা যুদ্ধে যোগদান করলেই বা কি আর না করলেই বা কি, বুঝছেন তো?
তাহলে এই দেশের শত্রুরাই চাইছে চিঠিটা সংগ্রহ করে ছাপিয়ে দিতে, যাতে করে তাদের দেশ আর আমাদের দেশের মধ্যে ফাটল ধরে, রাইট? মিস্টার ট্রেলাউনি হোপের মাথা ঝুঁকে পড়ল বুকের উপর, আলতো করে তার কাঁধের উপর হাত রাখলেন প্রধানমন্ত্রী। আইডিয়াল, এ তোমার নিছক, এমন কোন সাবধানে তা বাকি ছিল না যা তুমি অবহেলা করেছ, এই জন্য কেউই তোমাকে অপরাধী করতে পারে না। মিস্টার ওম, সব তথ্যই তো পেলেন, এবার বলুন তো আমাদের করণীয় কি? বিশ্বভাবে মাথা নাড়তে লাগলো শার্লক হোমস, বলল, তার মানে স্যার আপনি মনে করেন এই চিঠির পুনরুত্থান না হলে যুদ্ধ অনিবার্য, তাই তো? আমার মনে হয় সেই সম্ভাবনা খুবই বেশি। তাহলে স্যার যুদ্ধের জন্য প্রস্তুত হন? কথাটা খুবই শক্ত মিস্টার হো। জানেন, তবে ঘটনাগুলো একবার ভেবে দেখুন স্যার, চিঠিটা যে রাত 11:30 পর নেওয়া হয়নি তা সহজেই বোঝা যায়, কারণ মিস্টার হোপ আর তার স্ত্রী দুজনেই সেই সময় থেকে চুরির ধরা পড়ার সময় পর্যন্ত ঘরের মধ্যেই ছিলেন। তাহলে জিনিস উধাও হয়েছে গতকাল সন্ধ্যে 7:30 থেকে 11:00 মধ্যে, খুব সম্ভবত 7:30 পরেই কোনো সময়। এ কথা বললাম এই কারণে যে চিঠিটা যেই নিয়ে থাক না কেন, সে নিশ্চয়ই জানত ডিসপ্যাচ বক্সের মধ্যেই আছে দলিলটা, কাজেই যত তাড়াতাড়ি সম্ভব তা হস্তগত করে খেলাটাই তার পক্ষে স্বাভাবিক। আচ্ছা স্যার, এরকম গুরুত্বপূর্ণ একটা দলিল যদি ওই সময় উধাও হয়ে গিয়ে থাকে তাহলে বলুন তো এখন তা কোথায় থাকতে পারে? চোরের পক্ষে চিঠিটা কাছে রেখে দেওয়ার কোনো কারণ নেই, এই জিনিস যারা চায় তাদের কাছে চটপট পৌঁছে দেওয়া হয়েছে দলিলটা। এখন বলুন তো এদের পিছু নেওয়ার বা এদের পিছু নিয়ে এদের পেরিয়ে যাওয়ার কোনো সুযোগ কি আমাদের আদৌ আছে? না, নেই। অতএব চিঠিটা আমাদের নাগালের বাইরে চলে গেছে। মিস্টার হোমস, আপনি যা বললেন তা খুবই যৌক্তিক, বেশ বুঝতেই পারছি বাস্তবিক এই ব্যাপার আমাদের হাতের বাইরে, তবু কিছু করা যায় না। আপনারও কি শুনলাম আপনার ঘরটা তিনতলায়, বাইরে থেকে সে ঘরে ঢোকার কোনো পথ নেই এবং ভিতর থেকে অলক্ষিত ভাবে কারোর পক্ষে সেখানে উঠে আসা সম্ভব নয়, তাহলে নিশ্চয়ই বাড়ির কেউই নিয়েছে চিঠিটা। এরপর সে নিশ্চয়ই সেই চিঠিটা নিয়ে যাবে আন্তর্জাতিক গুপ্তচর আর সিক্রেট এজেন্টদের একজনের কাছে। এদের সংখ্যা অবশ্য খুব একটা বেশি নয় এবং তাদের প্রত্যেকের নামের সাথে আমি খুব ভালোভাবে পরিচিত। এই পেশার মাথা বলতে আছে তিনজন, আমার তদন্ত শুরু হবে এদেরকে দিয়ে। প্রত্যেকের ঘাঁটিতে গিয়ে আমাকে দেখতে হবে তারা হাজির আছে কিনা, যদি একজনও বিপাত্তা হয় এবং বিশেষ করে কাল রাত থেকে যদি সে উধাও হয়ে গিয়ে থাকে তাহলেই দলিলটা যে কোন দিকে গেছে সে সম্বন্ধে কিছু উপদেশ পাওয়া গেলেও যেতে পারে। কিন্তু সে বিপাত্তাই বা হবে কেন? চিঠিটা নিয়ে লন্ডনের কোনো এমব্যাসিতে পৌঁছে দিলেই তো কাজ শেষ হয়। আমার তা মনে হয় না, এই ধরনের এজেন্টরা স্বাধীনভাবে কাজ করে এবং এমব্যাসির সঙ্গে এদের সম্পর্ক প্রায় ক্ষেত্রেই খুব একটা মোলায়েম হয় না। ঘাড় দুলিয়ে সম্মতি জানালেন প্রধানমন্ত্রী। আমিও তাই বিশ্বাস করি মিস্টার গুম, আপনি ঠিকই বলেছেন, এরকম একটা মূল্যবান দলিল সে নিজের হাতেই পৌঁছে দেবে হেডকোয়ার্টারে। আপনার কাজের গতিপদ্ধতি খুবই চমৎকার বলেই মনে হচ্ছে আমার। যাই হোক, নতুন কোনো পরিস্থিতির উদ্ভব হলে আপনাকে খবর দেব, আর আপনিও আমাদের তদন্তের ফলাফলটা জানাবেন। এবার আমরা আসি। বাতাসে মাথা ঠুকে অভিবাদন জানিয়ে গম্ভীর মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন দুই রাজনীতিবিদ। তাদের যাওয়ার পর হোমস একটা বাইক ধরিয়ে তার ইজি চেয়ারে এলান দিয়ে বসল, আর আমি সকালে কাগজটা খুলে উঠতে লাগলাম। কাগজ পড়তে পড়তে একটা খুনের খবর চোখে পড়ল। খুনটা হয়েছে গত রাতে লন্ডন শহরে। ঠিক এমন সময় তড়াক করে লাফিয়ে উঠল হোমস, তারপর পাইপটা ম্যান্টেল পিসের উপর নামিয়ে রেখে বলল, এই রহস্যের সমাধান করতে হলে এর থেকে ভালো আর কোনো পথ নেই। পরিস্থিতি যতই বেপরোয়া হোক না কেন, আমার মনে হচ্ছে চিঠিটা এখনো বেহাত হয়নি। একটা কথা কি জানো, এই ধরনের লোকেদের কাছে অর্থই হচ্ছে পরমার্থ, আর ব্রিটিশ কোষাগার তো আমার পিছনেই রইল। এই চিঠি যদি একবার বাজারে পৌঁছয় তবে কিনে নিতে পিছপা হব না, তাতে যদি আমার ইনকাম ট্যাক্সে আরেকটি পেনে বৃত্তি পায় তবে পাক। পরোয়া করি, আমার যতদূর মনে হয় লোকটা হয়তো মকা বুঝে দাও মারবার আশায় এখনো চিঠিটা রেখে দিয়েছে নিজের জিম্মায়। একবার দেখে নিতে চাই যে এদিক থেকে কিরকম দত্তা আসে। আর এই ধরনের বিরাট খেলা খেলতে পারে শুধুমাত্র তিনজন, ওভারস্টাইন, লারুথিয়েরা আর এডওয়ার্ড লুকাস। এদের প্রত্যেকের সাথে আমাকে দেখা করতে হচ্ছে। আমি সকালের কাগজের পাতায় একবার চোখ রাখলাম, তারপর বললাম, গডলফিন স্ট্রিটের এডওয়ার্ড লুকাসের কথা বলছো? ইয়েস। তার সঙ্গে তোমার দেখা হবে না। কেন হবে না? কারণ গত রাতে সে খুন হয়েছে তার নিজের বাড়িতে। বিগত বহু অ্যাডভেঞ্চারে হোমস আমাকে বহুভাবে তাক লাগিয়েছে, কাজেই যখন দেখলাম এক্ষেত্রে তাকেও আমি তাজ্জব বানিয়ে দিতে পেরেছি, তখন আমিও পরম সন্তোষ লাভ করলাম। খুনের খবরটা শুনে হোমস বিস্ফারিত চোখে তাকিয়ে রইল, তারপর কাগজটা ছিনিয়ে নিল আমার হাত থেকে। খবরের কাগজে যে খবরটা পড়ছিলাম এবার সেটা বলি, ওয়েস্ট মিনিস্টারের হত্যা
গত রাত্রে 16 নম্বর গোডলফিন স্ট্রিটে একটি রহস্যজনক অপরাধ সংঘটিত হয়েছে। হাউস অব পার্লামেন্টের সুবিশাল টাওয়ারগুলির ছায়াচ্ছন্ন অঞ্চলে নদী এবং মাঠের মধ্যবর্তী স্থানে অষ্টাদশ শতাব্দীর সারি সারি কত করে সেকেলে নির্জন বাড়ি আছে। 16 নম্বর বাড়িটা এদেরই অন্যতম। কয়েক বছর ধরে মিস্টার এডওয়ার্ড লুকাস এই বাড়িতে থাকতেন। সমাজের বিভিন্ন মহলে তিনি দুটি কারণে পরিচিত, প্রথমত তার মনোহর ব্যক্তিত্বের জন্য, আর দ্বিতীয়ত এদেশের সর্বশ্রেষ্ঠ সৌখিন গায়ক হিসাবেও তার বিলক্ষণ সুনাম আছে। মিস্টার লুকাস বিয়ে করেননি। বাড়ির দেখাশোনা করার জন্য মিসেস প্রিঙ্গল এবং হিপমতকার মিস্টেনকে নিয়েই তার সংসার। মিসেস প্রিঙ্গল তাড়াতাড়ি ঘুমোতে চায় এবং তার শোয়ার ঘর বাড়ির ওপর তলায়। হিপমতকার মিস্টার তার বন্ধুর সাথে দেখা করার জন্য সন্ধ্যে নাগাদ বেরিয়ে পড়ে হ্যামারস্মিথের উদ্দেশ্যে। তাই এই সময় কি ঘটেছিল সেটা প্রকাশ পায়নি, কিন্তু রাত 12:15 নাগাদ পুলিশ কনস্টেবল ব্যারেট সেখান থেকে যাওয়ার সময় লক্ষ্য করে যে 16 নম্বর বাড়ির দরজাটা হাত করে খোলা। ওখান মেরেও সে কোনো উত্তর পায় না। সামনের ঘরে আলো দেখে সে প্যাসেজ বরাবর এগিয়ে যায় এবং আবার টোকা মারি, কোনো সাড়া শব্দ আসে না। তখন সে দরজা ঠেলে ঢুকে পড়ে। ঘরে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে পড়েছিল। যাবতীয় আসবাবপত্র টেনে এক হাতে জড়ো করা হয়েছিল এবং একটা চেয়ারের পায়া আঁকড়ে ধরে নিয়মিত অবস্থায় পড়েছিলেন মিস্টার লুকাস। একটা বোজালিতে খুনটা করা হয়, আর সেই অস্ত্র পাওয়া যায় সামনের দেওয়ালে টাঙানো অবস্থায়। তার মোটিভ চুরি নয়, কারণ ঘরের কোনো মূল্যবান বস্তু চুরি যায়নি। মিস্টার এডওয়ার্ড লুকাস এত সুপরিচিত এবং সর্বজনপ্রিয় ছিলেন যে তার এই নিষ্ঠুর এবং রহস্যাবৃত পরিণতিতে তার পুতুল প্রকারী বদ্ধমহলের সুগভীর সহানুভূতি এবং বেদনাময় আগ্রহের সঞ্চার হবে। খবরটা ভালো করে পড়ার পর হোমস বলল, ওয়াটসন, এ সম্বন্ধে তোমার কি মনে হয় শুনি? তা একটা আশ্চর্য কাকতালীয় ঘটনা। কাকতালী? এ নাটকে যে সম্ভাব্য 3 জন অভিনেতার নাম আমি বলেছি, এই লোকটা তাদেরই একজন। যে সময়ে এই নাটক অভিনীত হয়েছে বলে আমরা জানি, ঠিক সেই সময়ের মধ্যেই শোচনীয়ভাবে মৃত্যুকে বরণ করেছে সে। এটা কাকতালীয় নয় মাই ডিয়ার ওয়াটসন। এ দুটো ঘটনার মধ্যে কোনো না কোনো যোগসূত্র তো আছে, এবং সেই যোগসূত্র কি সেটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে। কিন্তু এখন তো সরকারি পুলিশ সবই জেনে ফেলেছে। মোটেই নয়, গোডলফিন স্ট্রিটে পুলিশ যেরকম দেখেছে ওরা কিন্তু শুধু সেটুকুই জানে। হোয়াইট হল টেলের সম্বন্ধে ওরা কিছুই জানে না বা জানবে না। আমরাই শুধু দুটো ঘটনা জানি এবং আমরাই পারি এই দুয়ের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে। তবে চিঠির ব্যাপারটা সম্বন্ধে আমার কাছে একটা দুঃখর পয়েন্ট আছে, এবং যে কোনো পরিস্থিতিতে এই পয়েন্টের জেরেই আমার সন্দেহ এসে পড়তো লুকাসের উপর। ওয়েস্টমিনস্টারের গোডলফিন স্ট্রিট থেকে হোয়াইট হল টেরেস মাত্র কয়েক মিনিটের পথ, আর যে কজন সিক্রেট এজেন্টের নাম আমি বললাম ওরা থাকে ওয়েস্ট এন্ডের অন্য প্রান্তে। কাজে ইউরোপিয়ান সেক্রেটারির বাড়ির সঙ্গে সম্পর্ক স্থাপন করা বা সেখান থেকে কোনো বার্তা গ্রহণ করা অন্যান্যের চেয়ে লুকাসের পক্ষেই বেশি সহজ। জিনিসটা খুবই সামান্য, কিন্তু যেখানে সমস্ত ঘটনাকে চেপে চুপে মাত্র কয়েক ঘন্টার মেয়াদে আনা হচ্ছে, সেখানে প্রয়োজনীয়তা থাকলেও থাকতে পারে মাই ফ্রেন্ড। কথাটা বলতে বলতে হোমস আচমকা থেমে গেল। কেউ একজন আসছে, কোনো মহিলা, বয়স বেশি নয়, বেশ সম্ভ্রান্ত পরিবারের মানুষ। হ্যাঁ বুঝলাম, কথাটা বলে মৃদু হাসলো হোমস। এদিকে পায়ের শব্দটা আমাদের ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। দরজায় টোকা পড়তেই হোমস বলে উঠল, আসুন লেডি হেলডা ট্রেলাউনি হোক, ভেতরে আসুন। দরজা খুলে ভেতরে প্রবেশ করল লন্ডনের সবচেয়ে লাবণ্যময় রমণী, ডিউক অফ বেলমিনস্টারের কনিষ্ঠতম কন্যা এবং মিস্টার ট্রেলাউনি হোপের স্ত্রী। এনার রূপের খ্যাতি আমি প্রায় শুনতাম, কাগজে ছবিও দেখেছি, কিন্তু আজকে আমি সামনাসামনি দেখে বুঝলাম তার থেকেও অনেক বেশি সুন্দরী। তবে আজকে তার মুখটা কেমন যেন ফ্যাকাশে লাগলো, আর দেখেও মনে হলো তিনি কোনো দুশ্চিন্তায় ভুগছেন। ঘরে ঢুকেই তিনি হোমসকে প্রশ্ন করলেন, আমার স্বামী কি এখানে ছিলেন মিস্টার হোমস? হ্যাঁ ম্যাডাম, তিনি এখানেই ছিলেন। মিস্টার হোমস, আপনাকে মিনতি করছি, আমি যে এখানে এসেছি সেটা তাকে বলবেন না। হাবলে সেন মুখে মাথা নিচু করে অভিবাদন জানালো হোমস, তারপর হাতের সংকেতে লেডিকে একটা চেয়ার দেখিয়ে দিয়ে বলল, ইয়োর লেডিশিপ, আপনার অনুরোধ রাখা হয়তো আমার পক্ষে সম্ভব নাও হতে পারে, কিন্তু আগে আপনি প্লিজ বসুন,
তারপর আমি পুরো ব্যাপারটা শুনছি। দ্রুত পদক্ষেপে আড়াআড়িভাবে ঘর পেরিয়ে জানালার দিকে পিট করে বসে পড়লেন লেডি হোপ। তার হাত পা দেখে স্পষ্ট বুঝে যাচ্ছে যে সে খুবই চিন্তিত। আমি আপনাকে সব ভুলে বলবো এই আশায় যে হয়তো সব শোনার পর আপনিও আমাকে সব বলবেন। আমার স্বামী মিস্টার হোপ আমার কাছে কোনো প্রসঙ্গই গোপন করেন, শুধুমাত্র রাজনৈতিক প্রসঙ্গ বাদ। এ ব্যাপারে তার ঠোঁটে যেন গালামহর করা থাকে, কিন্তু আমি জানি গত রাত্রে অত্যন্ত শোচনীয় একটা কাণ্ড ঘটে গেছে আমাদের বাড়িতে। একটা খুবই মূল্যবান কাগজ অদৃশ্য হয়েছে, কিন্তু যেহেতু বিষয়টা রাজনীতি সম্পর্কিত, সুতরাং আমার স্বামী পুরোপুরিভাবে আমাকে সব কথা খুলে বলতে পারছেন না। অথচ এ ঘটনার সব কিছু বিস্তারিতভাবে আমাকে জানতেই হবে, এবং জানাটাও একান্তই দরকার। এই রাজনীতিবিদরা ছাড়া আপনি একমাত্র ব্যক্তি যিনি সত্যি ঘটনাটা জানেন। সেই জন্যে আমার অনুরোধ, আমার মিনতি, মিস্টার হোমস, দয়া করে বলুন যে কাগজটা চুরি গেছে সেটা কি এবং এর পরিণামে বা কি। প্লিজ মিস্টার হোমস, মক্কেনের স্বার্থের কথা চিন্তা করে নির্বাক হয়ে থাকবেন না, কেননা তার স্বার্থ রক্ষা পাবে যদি আমাকে আপনারা সব কথা বলেন এবং আমার উপর একটু আস্থা রাখেন। ম্যাডাম, আপনি যা জিজ্ঞাসা করছেন সেটা বলা আমার পক্ষে সত্যি অসম্ভব। গুনিয়ে উঠে ধোঁয়াকে মুখ ঢেকে ফেললেন লেডি হোপ। জিনিসটা প্লিজ বুঝতে চেষ্টা করুন ম্যাডাম, আপনার স্বামী যদি এ ব্যাপারে আপনাকে অন্ধকারে রাখে সঙ্গত মনে করে থাকেন, তখন সেই তথ্যকে আমার আপনাকে বলা উচিত। আপনি দয়া করে তাকেই জিজ্ঞেস করুন, আর কাউকে নয়। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু কোনো উত্তরই পাইনি, তাই শেষ উপায় হিসেবে আপনার কাছে আমি এসেছি। মিস্টার হোমস, নিশ্চিত কিছু না বললেও অন্তত আপনি একটা পয়েন্ট সম্পর্কে যদি আমায় আলোকিত করেন তো বড় উপকার হয়। কি পয়েন্ট? আচ্ছা, এই ঘটনার ফলে আমার স্বামীর রাজনৈতিক কর্মজীবন কি ক্ষতিগ্রস্ত হবে? ম্যাডাম, আমি যতটা বুঝেছি তাতে এই ব্যাপারে একটা সুরাহা না হলে ফলাফল খুবই খারাপ হতে পারে। কথাটা শুনে মহিলাটি এমন চিন্তিত হয়ে পড়লেন যেন তার সন্দেহের রাশি আরো দৃঢ় হয়েছে। আরেকটা প্রশ্ন মিস্টার হোমস, এই বিপর্যয়ের প্রথম শব্দে আমার স্বামী তার চোখে মুখে এমন ভাব ফুটিয়ে তুলেছিলেন যা থেকে আমি বুঝেছিলাম এ দলিল খোয়া যাওয়ার ফলে ভয়ানক রকমের প্রতিক্রিয়া দেখা দিতে পারে জনগণের মধ্যে। প্রতিক্রিয়াগুলো কি প্রকৃতির বলুন তো? ম্যাডাম, এবার আপনি এমন কথা জিজ্ঞাসা করছেন যার উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। বেশ, তাহলে আর আপনার সময় নষ্ট কর, পুরো ব্যাপারটা আপনি আমায় খুলে বললেন না, তাতে অবশ্য আপনার দোষ নয়, কিন্তু আমার এই আচরণে খারাপ ভাববেন না। আমি শুধুই চেয়েছিলাম আমার স্বামীর দুশ্চিন্তার কিছুটা অংশ ভাগ করে নি। আর ও, আরেকটা অনুরোধ, প্লিজ ওকে বলবেন না যে আমি এখানে এসেছিলাম। এই বলে হন্তদন্ত হয়ে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, তারপর অভিবাদন জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। তার চলে যাওয়ার পর হোমস বলল, ওয়াটসন, সুন্দরী মহিলাটিকে খেলায় মেতেছেন বলতো, ওর আসল অভিপ্রায়টা কি? কি যে বলো তুমি, ভদ্র মহিলার বক্তব্য তো জলের মতো পরিষ্কার এবং ওনার উদ্বেগও খুবই স্বাভাবিক। ওনার চেহারাটা একবার ভেবে দেখো ওয়াটসন, আর ওনার হাব ভাব অহরুদ্ধ উত্তেজনা, অশান্ত প্রকৃতি এবং নাছোড় বান্দার মতো প্রশ্ন করার ধরনটাও ভাবো। মনে রেখো, উনি যে সম্প্রদায়ের মানুষ, সেখানে কেউ ছোট ছোট কারণে আবেগ প্রকাশ করে না। বাস্তবেই পেজায় বিচলিত হয়ে পড়েছিলেন মহিলা। আর তিনি যে বললেন তিনি তার স্বামীর স্বার্থ রক্ষার জন্য এই ব্যাপারটা জানতে চান, সেটার মানে কি? আরো একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছো ওয়াটসন, ঘরে ঢোকা মাত্রই তিনি এমন একটা জায়গায় বসলেন যেখানে তার মুখে কোনো আলো পড়বে না। দ্যাট মিন্স আমরা যে তার মুখের ভাব দেখে তার মন বুঝে ফেলি সেটা উনি চান না। হ্যাঁ, ঠিক বলেছ, ঘরের এত চেয়ার থাকতে জানালার কাছে চেয়ারই বেছে নিয়েছিলেন উনি। জানোই তো মেয়েদের মোটিভ সবই অবদ্ধ। মার্গারেট এর সেই শ্রীলোকটার কথা হয়তো তোমার মনে থাকবে, তাকেও ঠিক এই কারণেই সন্দেহ করেছিলাম আমি, নাকের উপর কোনো পাউডার ছিল না। আর এই সন্দেহই কিনা শেষ পর্যন্ত হয়ে দাঁড়ালো নির্ভুল সমাধান। এরকম চোরাবালির ওপর কি করে সিদ্ধান্তের প্রাসাদ তৈরি করবে বলতো? ওদের অতি তুচ্ছ কার্যকলাপ নিয়েই মোটা মোটা গ্রস্ত খণ্ড রচনা করা যায়, অথবা অদনীতির সাধারণ আচরণের কারণ আবিষ্কার করতে গিয়ে পাওয়া যায় হয়তো কোনো একটা চুলের কাঁটা কিংবা চুল কোচকানোর প্রসাধনী সামগ্রী। উফ! আচ্ছা ওয়াটসন, তুমি একটু বসো, আমি আসছি। এখন আবার কোথায় যাচ্ছ? একটু গুডলফিন স্ট্রিটে যাও,
এডওয়ার্ড লুকাসের মৃত্যু রহস্যের সাথে আমাদের এনেট্রার সমাধান আছে। যদিও স্বীকার করছি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে সে বিষয়ে এখনই কিছু আন্দাজ করে উঠতে পারছি না আমি, ইঙ্গিত ছাড়া কিছুই পাইনি আমি সম্পর্কে। তাই ঘটনা ঘটার আগেই থিওরি তৈরি করাটা একটা বিরাট ভুল হবে। তবে এখন আমি আসি, নতুন কেউ দেখা করতে এলে কথা বলে আমার হবে, আর যদি সম্ভব হয় তো লাঞ্চের আগেই দেখা হবে তোমার সাথে। বাবাই। এই বলি হোমস বেরিয়ে গেল, আমিও বাড়িতে নিজের কাজে মন দিলাম। তিন দিন পেরিয়ে গেল, রহস্যের কোনো কিনারা হলো না। এই কয়েকদিন বিশেষ একটা মুডে রইল হোমস, হঠাৎ করে ঘর থেকে সে বেরিয়ে যেত, হঠাৎ করে আবার ফিরে আসত, অবিরাম ধূমপান করত, মাঝে মাঝে বেহালা নামিয়ে টুকটাক দু একটা গান বাজাত, ঠিকঠাক খাওয়া দাওয়া করতো না, কিছু জিজ্ঞাসা করলে ছাড়া ছাড়া উত্তর দিত। বেশ বুঝলাম তদন্ত সম্পর্কে বিশেষ সুবিধা করে উঠতে পারছে না সে। খবরের কাগজ থেকে জেনেছি নিহত ব্যক্তির খিদমৎকার জন মিস্টনকে খুনের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলাই টেনে নিয়ে যাওয়া গেল না। খুনের রাতে সে হ্যামারস্মিথে বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল, এই ব্যাপারটা সত্যি, তাই সে খালাস পেয়ে যায়। খুনের রাতে মিসেস প্রিঙ্গলও কিছু শুনতে পায়, তার মনিবের সাথে কেউ দেখা করতে আসলে তিনি নিজেই দরজা খুলে দেন, কিন্তু সেই রাতে কেউ আসে। করোনারের জুরিরা জানিয়েছেন যে খুনটা নিশ্চয়ই উদ্দেশ্যমূলক এবং সুপরিকল্পিত হত্যা, কিন্তু খুনি অথবা খুনিরা আগের মতোই অজ্ঞাত রইল। খবরের কাগজ থেকে এইটুকুই জানা গেল, তবে হোমস এর থেকে বেশি খবর রাখলেও সেটা কাউকে জানায়নি। তবে ওর মুখে শুনেছিলাম এই কেসে লেস্ট্রেড তাকে দলে টেনেছে, সে যে প্রত্যেকটা নতুন পরিস্থিতির ঘনিষ্ঠ সংস্পর্শে রয়েছে তা জানতাম। চতুর্থ দিন প্যারিস থেকে একটা টেলিগ্রাম এসে পৌঁছানোর পর মনে হলো এই বিরাট প্রশ্নের সবকিছুরই সমাধান হতে চলেছে। টেলিগ্রামে লেখা আছে, ম্যাডাম জেল হেনরি ফোর্নিয়ে নামে এক পরিচিত ভদ্রমহিলা রু অ্যাস্টারলিতে একটা ছোট্ট ভিলায় থাকতেন। গতকাল তার চাকর বাকরিরা কর্তৃপক্ষকে খবর দেয় যে তিনি নাকি পাগল হয়ে গেছে। পরীক্ষার পর দেখা যায় বাস্তবমুখী তিনি বিপজ্জনক এবং স্থায়ী প্রকৃতির একটা বাতিকে আক্রান্ত। তদন্ত করে পুলিশ আবিষ্কার করেছে লন্ডন পরিভ্রমণ করে গত মঙ্গলবার বাড়ি ফিরে আসেন ম্যাডাম জেল, এবং যা প্রমাণ পাওয়া গেছে তাতে বোঝা যায় ওয়েস্ট মিনিস্টারের অপরাধের সঙ্গে তার সংযোগ আছে, এবং তার স্বামী অর্থাৎ মসি হেনরি ফেরনিয়ের ফটো দেখে জানা যায় যে হেনরি ফেরনিয়ে এবং এডওয়ার্ডো লুকাস এক এবং অদ্বিতীয় ব্যক্তি। কোনো কারণে লন্ডন এবং প্যারিসে দ্বৈত জীবনযাপন করেছিলেন তিনি। খুনের রাত্রে ম্যাডাম জেলকে ঘটনাস্থলে দেখা যায় এবং তার উন্মাদনার বসেই যে তিনি এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটিয়ে ফেলেছে তাই পুলিশ অনুমান করছে। বর্তমানে অতীতের কোনো সুসংবাদ বর্ণনা দিতে তিনি সক্ষম নন এবং ডাক্তাররাও তার চেতনা পুনরুদ্ধারের কোনো আশা রাখছেন না। খবরটা জোরে জোরে পড়ে শোনালাম আবু, সেটা শুনতে শুনতে রাতের খাওয়াটা শেষ করলো হোমস। আমি জিজ্ঞাসা করলাম, এই সম্বন্ধে তোমার কি মনে হয়? টেবিল ছেড়ে উঠে ঘরের এ মোড় থেকে সে মোড় পর্যন্ত পায়চারি করতে করতে হোমস বলল, মাই ডিয়ার ওয়াটসন, বুঝতে পারছি নিদারুণ ভোগান্তি চলছে তোমার কৌতূহলের টুটি পেপে বসে থাকার জন্য। গত তিন দিনে যদি তোমায় কিছু না বলে থাকি তো বুঝতে হবে বলার মতো কিছুই ছিল না, এমনকি এখনো প্যারিস থেকে আসা এই রিপোর্টটাও আমার বিশেষ সাহায্য করতে পারছে না। আচ্ছা, লোকটার মৃত্যুই যদি প্রশ্ন হয় তাহলে এই রিপোর্টটি তো চূড়ান্ত, তাই নয় কি? ভদ্রলোকের মৃত্যুটা তো নিছক একটা ঘটনা, আমাদের আসল কাজের তুলনায় দিচ্ছে একটা উপসংহার। আমাদের মুখ্য কর্তব্য হলো দলিলটা প্রদেশ খুঁজে বার করার, একটা ইউরোপীয় বিপর্যয়কে নিরোধ করা। গত তিন দিনে মাত্র একটা গুরুত্বপূর্ণ জিনিস ঘটেছে এবং তা হলো কিছুই না ঘটা। প্রায় প্রত্যেক ঘন্টায় গভর্নমেন্টের কাছ থেকে আমি রিপোর্ট পাচ্ছি এবং জেনেছি ইউরোপের কোথাও কোনো রকম অশান্তির সূচনা দেখা যায়নি, সুতরাং ওই দলিলটা এখনো দেশ সারা হয়নি এই বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, দলিলটা যদি দেশ সারা না হয়ে থাকে তবে তা এখন কোথায়, কার কাছে আছে, আর কেনই বা একে চেপে রাখা হয়েছে? এতগুলো প্রশ্নই তো হাতুড়ির মতো পড়ছে আমার মগজে। চিঠিটা যে রাতে অদৃশ্য হলো ঠিক সেই রাতেই লুকাসকে হত্যা করা হলো, এটা কি বাস্তবিক ইনসব কাকতালি? চিঠিটা কি আদৌ পৌঁছেছিল ওর কাছে? তাহলে তার কাগজপত্রের মাঝে মাঝে চিঠির সন্ধান মিলছে না কেন? ওর বিকৃত মস্তিষ্ক স্মৃতি রবে যাওয়ার সময় চিঠিটাও সঙ্গে নিয়ে গেছেন, তাই যদি হয় তাহলে সেটা কি এখন তার প্যারিসে বাড়তে আছে? ওরা সে পুলিশের সন্দেহ জাগ্রত না করে আমি কিভাবে এখন সন্ধান করি বলব? মাই ডিয়ার ওয়াটসন, এই কেসটা এমনই যে এখানে আইন আমাদের কাছে যতখানি বিপজ্জনক ঠিক ততখানি বিপজ্জনক ক্রিমিনালরা।
প্রত্যেকটি লোকের হাত রয়েছে আমাদের বিরুদ্ধে, তা সত্ত্বেও স্বার্থের চুক্তিটি দুটি বিপুল। অবশ্যই প্রবল সমাধানে যদি পৌঁছতে পারি তাহলে আমার গৌরবময় কর্মজীবনের কুটমনি হয়ে থাকবে এই ঘটনা। কথাটা শেষ হতে না হতেই টেলিফোনটা বেজে উঠল। হ্যালো, হ্যাঁ মিয়াস। টেলিফোনটা রেখে ওমস বেশ উচ্ছ্বাস নিয়ে বলল, বুঝলে ওয়াটসন, লেস্টার নিশ্চয়ই কিছু খোঁজ পেয়েছে বলে মনে হচ্ছে। টুপিটা তাড়াতাড়ি মাথায় দিয়ে নাও, ওয়েস্টমিনস্টারের দিকে একবার যেতে হবে।